I love you. আপনি কি নামাজ পড়েন? না, কেন? আপনাকে যে খোদা বানাইছে তাকে আপনি ভালোবাসেন না? আর আমাকে কিভাবে ভালোবাসবেন? উফ, আমাদের আপু কি ধার্মিক! আপুর কথাবার্তা মাশাআল্লাহ, আর আপুর ড্রেস আপ নাউজুবিল্লাহ। আর আমাকে কিভাবে ভালোবাসবেন? জাহান্নামের দরজা বন্ধ হইতাছে, জান্নাতের দরজা খুল্লা যাইতাছে, আর এদিক ওদিক কি দেখতাছেন? রমজান আইসা পড়ছে। রোজার মাস আসলে বাংলাদেশের দুইটি জায়গায় খুব পরিবর্তন আসে, এক বাংলাদেশের ব্যবসায়ীদের মাঝে, আর দুই বাংলাদেশের টিকটকারদের মাঝে। এইসব টিকটকার হলো আমার এক্সের মতো গিরগিটি, মানে সারা বছর ভিডিও বানায় এইভাবে। এখন আমার অ্যাটিটিউড একটাই, যে আমাকে হার্ট করে পরের বার আমি তাকে তার চেয়েও বেশি হার্ট করি। আর রোজার মাস আসলে হয়ে যায় এক একটা পীর আউলিয়া, আর ভাই রে ভাই কি পরিবর্তন এদের মাঝে। আর রোজার মাস যেতে না যেতেই এদের মাঝে ভাই পরিবর্তনটা আসে গিরগিটির মতো। রোজার মাসে এইরকম আর সারা বছর এইরকম, এইসব করে তো আপনারা একেবারে রোজা রেখে ভিডিওটা ছাড়লাম, যদি ইফতারের সময় দেখতাম আমার এই ভিডিওটা ভাইরাল হইছে তাহলে না কত খুশি হতাম। বাহ, মানুষ রোজা রেখে আল্লাহর কাছে মাপ চাই, দোয়া চাই, কিন্তু আমাদের ভাই চাই তার টিকটক ভিডিও ভাইরাল হোক। আমাদের এই ভাইটি মনে হয় সেই সময় ভাত দিয়ে না গাজা দিয়ে করেছে, কি ভাই আজকে মনে একটু বেশি খেয়ে ফেলছেন। গাঞ্জা গাঞ্জা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাওয়ার না পাও চা বন্ধ করো না, ইফতারের পরে ছাড়ে আপুর আসল ভিডিও। আজ রাত মেরে বাসায় যাও। এইসব মেয়েদের দেখলে অনেকের অনেক কিছুই করতে ইচ্ছে করে, আমারও ইচ্ছে করে ভাই, আমি একটা ছেলে মানুষ, আর আমার ইচ্ছে করে। এই রোজার মাসে কেউ যদি আপনার জীবনে আসে, সারা বছর আসে না আবার রোজার মাসে আসবে, তাহলে ভাববেন আল্লাহ নিজে তাকে আপনার লাইফে পাঠাইছে। আর এই রোজার মাসে কেউ যদি আপনার জীবন থেকে চলে যায়, তাহলে ভাববেন আল্লাহ নিজেই আপনার থেকে কেড়ে নিছে। দেখলি বন্ধু ভাইটি কত সুন্দর করে বুঝিয়েছে। আরে বন্ধু, মানে কোনো কিছু না মন খারাপ করে থাকবি না, ভাই কিন্তু একজন উন্নত মানের বোকা। দেশের যে অবস্থা দেখা মন আছে উড়াল দিতে তোমাকে নিয়া। ভাই 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 এদেরকে শোনো, রোজার মাসে এদের নিয়ে আমি কথাবার্তা বলতে চাই না। তোমাকে নিয়া আমরা মুসলমান, রমজান নিয়ে ভিডিও করমু আর টিকটক এর ফর ইউ কাপামু। আপনি যদি মুসলমান হন এই ভিডিওটা আপনার ফ্রেন্ড লিস্টে তিনজন মুসলমান ভাইকে শেয়ার করে পাঠান। কি ভাই, তোমার ভিডিও তিনজনকে শেয়ার করলে কি একটু বেশি সোয়াব পাবো? মানে এর মতো বোকাচন্দ্র সবাইকে ভেবেছে, তিনটা শেয়ার মানে তিনটা ভিউজ, মানে কি বলবো ভাই, ভিডিওটা অনেকটা এরকম হয়ে গেছে। যারা যারা মাকে ভালোবাসুন তারা ভিডিওতে একটা লাইক দেন ভাই, সত্যি সত্যি ভাই, যারা যারা মাকে ভালোবাসুন আমার পেজটা একটু ফলো করুন। মনে অনেক স্বপ্ন দিয়ে মায়ের আশা পূরণ করতে অনলাইনে জগতে আমি এসেছি। নাম্বার দিও, সেইরিতে কল দিব। আপনার হয়তো যাকে তাকে কল দেওয়ার অভ্যাস আছে, কিন্তু আমাদের আবার যাকে তাকে নাম্বার দেওয়ার অভ্যাস নাই। আসসালামু আলাইকুম, আমার শাহজাদ, আপনাকে রমজান মাসের অগ্রিম শুভেচ্ছা। কুকুরের লেজ এবং টিকটকার কখনোই ভাইয়েরা সোজা হবে না, এরা রোজার মাসটা গেলে আবার ওদের আগের রূপে ফিরে আসবে। তো মিষ্টি বন্ধুরা, তুমি যদি আমার পেজে নতুন হয়ে থাকো অবশ্যই পেজটা ফলো করে দিও, আর আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাও কমেন্টে, কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও, বন্ধুদের মেনশন করে দাও। ভিডিওটা এই পর্যন্তই, পেজটা ফলো করো, ভিডিওতে কমেন্ট করো, তো বাই। প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার।